দমকলের পক্ষ থেকে কোচবিহার শহরে বিভিন্ন এলাকা স্যানিটাইজ করা হচ্ছে। আমরা কিন্তু এর আগেও দেখেছি, আজ সকালেও আমরা দেখেছি বিভিন্ন এলাকার পৌরসভার পক্ষ থেকে এবং আমাদের কোচবিহারের এসডিওর পক্ষ থেকে এবং দমকল বিভাগের পক্ষ থেকে বিভিন্ন জায়গা স্যানিটাইজ করা হয়েছে। কোচবিহারের বাজার যে জায়গায় স্থানান্তর করা হয়েছে সেই এলাকাও কিন্তু স্যানিটাইজ করা হয়েছে, কারণ এই মুহূর্তে কোচবিহারবাসী যেন করোনা মুক্ত থাকে, যেন কোনোভাবেই মানুষ সংক্রমিত না হয় সেই কথা মাথায় রেখে কিন্তু এই বিভিন্ন এলাকা কিন্তু জীবাণুমুক্ত করা হচ্ছে এবং দমকলের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে সেই মতো কিন্তু আজ দমকলের পক্ষ থেকে কোচবিহার শহরে বিভিন্ন এলাকা স্যানিটাইজ করার কাজ চলছে। সেই ছবি ধরা পড়েছে আমাদের প্রতিনিধি সুরঞ্জিৎ ধরের ক্যামেরায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরঞ্জিৎ। হ্যাঁ সুরঞ্জিৎ, শুনতে পাচ্ছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ সুরঞ্জিৎ, এই দমকলের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে কোচবিহার শহরে বিভিন্ন এলাকায় স্যানিটাইজ করার, কি তথ্য রয়েছে তোমার কাছে? এই মুহূর্তে যেটা রয়েছে দমকলের পক্ষ থেকে কিন্তু কোচবিহার শহরের সমস্ত বাজার থেকে শুরু করে বাজার সমস্ত যে সমস্ত জনবহুল এলাকা যেটা হচ্ছে লকডাউন ছাড়া যে সমস্ত এলাকায় হাজারে হাজারে মানুষ সমাগম হতো সেই সমস্ত জায়গায় কিন্তু দমকলের মাধ্যমে স্প্রের মাধ্যমে স্যানিটাইজ করা হচ্ছে। আজকে ভবানীগঞ্জ বাজারে এবং কোচবিহার শহরের প্রাণকেন্দ্র পাওয়ার হাউস চৌপতিতে কিন্তু সেই স্যানিটাইজের ব্যবস্থা করা হয়েছে দমকলের পক্ষ থেকে। বিভিন্ন দোকানপাট এবং রাস্তাঘাট সমস্ত কিছু স্যানিটাইজার করা হয় ডেটল জল দিয়ে। ধন্যবাদ সুরঞ্জিৎ।